আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। প্রায় 15 দিন হয়ে গেছে আমি নতুন কোনো ভিডিও দিই নাই, মানে এই পুরো গত মাসটা গেছে। আমার শরীর খারাপ, আমার ছেলে, আমি, আমার পুরো পরিবার খুব অসুস্থ ছিলাম। বাবা আসো। তো আজকে আমাদের এখানে প্রথম রমজান, তো সবাইকে রমজানের মোবারক জানিয়ে আমি নতুন একটা ভিডিও শুরু করতেছি। চিন্তা করলাম আপনাদের সাথে আমি। ওখানে যাচ্ছ? আচ্ছা, তো নতুন একটা ব্লগ শুরু করি। তো আজকে আমি ইফতার রেডি করব। তো আমি যা যা রেডি করতেছি মোটামুটি যতটুকু পারতেছি শরীরে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি একা করব না, সাহিলের বাবাও আমাকে আজকে অনেক সাহায্য করতেছে, সকাল থেকেই করতেছে, এখনও করবে। তো আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমার অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন। তো চলেন আমরা যাই রান্না করা শুরু করে দিই। আর অবশ্যই আমাদের ছেলের জন্য দোয়া করবেন, যেন আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। ও অনেক অসুস্থ, মাঝখানে ও অনেক অসুস্থ ছিল, আমি অনেকবার ডাক্তারের কাছে নিয়ে গেছি, আল্লাহ রহমতে একটু ভালোর দিকে আছে। সবাই দোয়া করবেন ওর জন্য, ও তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এইদিকে আমি ছোলা নিছি, তারপরে পেঁয়াজের জন্য সব কিছু ঠিক করে নিলাম সামান্য করে, আমাদের বাসায় মানুষ বেশি নাই তাই সামান্য বেগুন কেটে নিলাম। এদিকে আমি নারকেল নিয়েছি, নারকেল দিয়ে আমি একটা চিড়ার আইটেম বানাবো, ওইটা নিলাম। পেঁয়াজ টিয়াজ তো সবগুলো কুটে নিলাম। এইগুলো হচ্ছে আমার আজকে, আরও দেখে কী করতে পারি, এখনও ঠিক করি নাই। আমি ছোলা রান্না করে ফেলবো। তো এদিকে আমি পেঁয়াজের রস বানাবো, তাই সব কিছু ঠিক করে নিচ্ছি। একজন মানুষ তাই সব কিছু আগে থেকে ঠিক করে নিচ্ছি। মন খারাপ, মন খারাপ, এই তোমার মন খারাপ সাহিল? আল্লাহ পরে যাবে, তো পরে যাবে, আসো মাম্মার কাছে আসো। কোথায়?
এগুলো কি? এখানে আমরা তেল চুলাই দিচ্ছি, তেল চুলাই দিয়ে বেগুনি বানাই ফেলবো। সাহিল, হ্যাঁ সাহিল, আর একটু তেল দাও। সাহিল, এমন করিও না বউ, কাজ করতেছি না। পুড়ে যাচ্ছে, নিয়ে গেল। হ্যাঁ দুষ্টু, হ্যাঁ দুষ্টু, কিনিসো কিনিসো, আল্লাহ 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 আল্লাহ, এটা কিনিসো? হ্যাঁ এখন আমি এখানে চিড়া নিচ্ছি, চিনি দিচ্ছি, সামান্য লবণ দিব স্বাদ মতো, তারপর এখানে নারকেল দেখলেন কুড়িয়ে রাখছিলাম আমি ফ্রিজে, তো ওগুলো এখান থেকে দিব, একটু বেশি করে দিব। তারপর দুধ দিব, ভালো করে এগুলো আমি মিশিয়ে নিব, মিশিয়ে আধা ঘন্টা আমি নর্মালে রেখে দিব। এই জিনিসটা আমার অনেক পছন্দের একটা খাবার, রমজানে আমি এটা প্রত্যেক দিন করি, 30 দিনে 30 দিনেই করি, কারণ এটা আমার অনেক মজা লাগে। এইভাবে করে চিড়া খেলে, এমনি পানি আর কলা টলা দিয়ে খেলে তেমন একটা ভালো লাগে না, এভাবে অনেক টেস্টি হয়, তাই বিশেষ করে নারকেলটা দিলে অনেক মজা লাগে। এটা আমি এখন নর্মালে আধা ঘন্টা রেখে দিব, একদম ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে।